আসসালামু আলাইকুম। আজকে আমি শিখাবো মার্বেল কেক। এর জন্য আমার লাগবে একটা ডিম, একটা ডিম, চিনি দিব, এখানে আধা কাপ চিনি আছে, আধা কাপ তেল আছে, 3/4 কাপ লিকুইড দুধ আছে। এভাবে ভালো করে বিট করব। এভাবে ফাটাতে হবে। ভালোভাবে ফাটানো হয়ে গেলে তারপরে আমি ময়দায় 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা দিব, দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবারে এতে দিয়ে দেব। ভালো করে মিশাবো, বাকি ময়দাটুক দিয়ে দেব। ময়দাটা দিয়ে ভালো করে মসৃণভাবে মিশাতে হবে। মসৃণভাবে মিশিয়ে হলে গেলেই হয়ে যাবে। এবার আমি এটা মিশাবো। দুই এক ফোঁটা ভ্যানিলা দিব, এসেন্স, ভ্যানিলা এসেন্স দিব। দিয়ে মিশাবো। এভাবেই হবে। এবার আমি পাত্রে ঢেলে দিব, যে পাত্রে বেক করবো সেটাতে ঢেলে দিব। আমি এটা তেল মাখিয়ে, পাত্রটাতে তেল মাখিয়ে আর বেকিং শিট দিয়ে দিয়েছি, বেকিং শিট দিয়ে তারপর তেল ব্রাশ করেছি। এবারে এতে আমি এবার এই ব্যাটারটাকে অর্ধেকটা আমি কিছুটা আমি এটা এটা কোকো পাউডার দিয়ে মিশিয়ে নেব। 2 টেবিল চামচ লিকুইড দুধ আর 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমার মিশানোটা হয়ে গিয়েছে, এবার আমি এটা উঠিয়ে নেব, চামচটা উঠিয়ে নেব। এখন 1 চামচ সাদা বিটারটা এর উপরে, 1 চামচ এটা এভাবে পরতে পরতে দিব। আবার এই অংশটা আবার এইটা এই অংশটুকু এভাবে দিতে থাকবো। এবারে এই এই সাদা বিটারটা দিব।
এবার একদম শেষ এইটা দিয়ে দিব। এটা একটু বাটিটা এবারে এরকম করে দাগ দিয়ে দিব। এবার আমি এটা বেক করতে দিব। এবার আমি চুলায় এভাবে বসিয়ে দেব, দিয়ে ঢাকনি দিয়ে দিব। প্রায় 25-30 মিনিট এভাবে বেক করব, আর ঢাকনিটা খুলবো না। ফিরে এলাম 25 মিনিট পর, এখন দেখবো হয়েছে নাকি কেকটা। একটু কাঠি ফুটিয়ে দেখবো, না কোনো কিছুই নাই, গায়ে কোনো কিছুই লাগছে না, তার মানে হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবারে একটু ছুরি দিয়ে কানাটা ছাড়িয়ে নেব। কলাটা কোনো কিছু সুন্দর হয়েছে, কোনো কিছু উড়েছে। এবারে কেটে নিব। কেকটা খুবই সফট হয়েছে, আপনারা করে দেখবেন বুঝতে পারবেন। ক্যামেরায় ততটা বোঝা যাবে না। এবার আমি এক পিস উঠিয়ে দেখি, খুবই সফট হয়েছে। দেখেন কোনো সফট সুন্দর হয়েছে। এবার হয়ে গেল আমাদের মার্বেল কেক। এবারে সামনে ইনশাল্লাহ দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।